পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান সদর থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয় বেশ কিছু এলাকায়। এদিন অভিযানে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে কয়েক শতাধিক বিলেতি মদের বোতল উদ্ধার হয়। এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে পুলিশ আটক করে। পুলিশের এই অভিযানে নানান অসামাজিক কাজকর্ম ধরা পড়েছে। কিছুদিন আগে ভুয়ো পুলিশ স্টিকার লাগানো চার চাকা গাড়ি ধরা পড়ে, এছাড়া প্রেস স্টিকার লাগানো ভুয়ো সাংবাদিক ধরা পড়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।